আমি নিশান্তিকা, নবাব নন্দিনীতে আমি রূপসা, আমি বাড়ির বোন। ছোটদা ভাইকে আমি ডেফিনেটলি খুবই ভালোবাসি, নট অনলি ছোটদা ভাই, আমার ছোট বৌদিকেও আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, এবং পরিবারের প্রতি আমার দায়িত্ব ভালোবাসা ভীষণ পরিমাণে বেশি। কিন্তু এখানে আমাদের পরিবারকে ভাগ করার পেছনে একটি মানুষ আছে, সেটা ডেফিনেটলি আপনারা জানেন, কমলিকা আমাদের বড় বৌদি। তিনি যে কোনো ভাবেই সবসময় চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের পরিবারটা যাতে ভাগ হয়ে যায়, যাতে আমাদের মধ্যে ঝামেলা হয়। কিন্তু আলটিমেটলি তিনি কি পেরে উঠছেন, কতটা পেরে উঠছেন এবং কতটা চেষ্টা করে যাচ্ছেন, সেটা তো গল্প যতটা চলবে সেটা রিভিল হবে এবং আপনারা বুঝতে পারবেন। এবার এইখানে রূপসার একজনকে পছন্দ হয়ে যায়, সে হচ্ছে কৌশিক। এবার কৌশিকের সাথে আমার সেইভাবে এখনো বলে ওঠা হয়নি, কিন্তু ওই সামনে যদি কোনো ভালো লাগার মানুষ আসে, দেখে তো ভালো লাগে, চোখের ইশারাতেই তো অনেক কথা বলা হয়ে যায়, তো আলটিমেটলি সেইটুকুই হচ্ছে। কিন্তু কৌশিক কি কতটা ভালোবাসছে বা আদৌ বাসছে কি বাসছে না সেটা আমি এখনো জানি না। আমি তো যতটা পরিমাণ লজ্জা পাওয়ার যতটা দেখার আমি দেখে নিচ্ছি, বাদ বাকি কৌশিক জানে, কৌশিক বলতে পারবে, আই ডোন্ট নো। আর গল্পে আমাদের গিয়েছে লাস্টে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোতে আমি ব্লান্ডার করেছি, একটু বেশি পরিমাণে খিচুড়ি দিয়ে ফেলেছিলাম কৌশিককে। কিন্তু ঠিক আছে, পরিবারের সবার কাছে অতটা কেউ অতটা বুঝতে পারি, যদি বুঝতে পারতো তাহলে তো কেস খেয়ে যেতাম, কিন্তু তারা বুঝতে পারেনি। এই দিকে আমার ছোট বৌদি আর ছোটদার মধ্যে বেশ ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হচ্ছে, মধু খাইয়ে দিয়েছে আমার ছোটদা ভাই ছোট বৌদিকে। আগে যেহেতু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আমার ছোটদা ভাই রাগ মানিয়ে, খুব একটা রাগ মানায়নি যদিও, কিন্তু ছোট বৌদির সে কেয়ার করে বলেই সেই ছোট বৌদির কষ্ট দেখতে না পেরে মধুটা খাইয়ে দিয়েছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার সিনটা দেখে প্রচন্ড ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর বলতে গেলে এটাই চলছে আমাদের পরিবারের ঝামেলা। বড় বৌদি কনস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছে কি করে ঝামেলা পাকানো যায়, একবার তো এরকমও করলো, আমাদের বাড়ি ভাগ করার চেষ্টা করলো, সেখানে আমি একটু ভয় পেয়ে গিয়ে বড় বৌদির দিকে চলে গিয়েছিলাম। বাট আলটিমেটলি আবার আমি বাবা মা দাদা মানে বড়দা ভাই ছোটদা ভাই সবার দিকে ফিরে আসি, বিকজ আগেই আমি বলেছি যে আমার কাছে আমার পরিবারই আগে। তো আমার পরিবারকে কেউ যদি ভাগ করার চেষ্টা করে তাহলে আমি তাকে কোনোদিনও সহ্য করবো না, সে বড় বৌদি চাই করে নিতে কেন, তার সামনে আমি রুখে দাঁড়াবো। এবং আমার ছোটদা ভাই ছোট বৌদির যে এই স্বপ্নটা যে আমাদের পরিবারকে এক করার, সেটার জন্য আমি সবসময় তাদের পাশে থাকবো। তো আমাদের তো ঝামেলা পরিবারে লেগেই চলেছে, আরো ঝামেলা হবে কি কতটা হবে, আদৌ কমলিকা সাকসেসফুল হবে কি হবে না সেটা তো সময় বলবে, তার জন্য আপনাদেরকে দেখতে হবে। আমাদের নবাব নন্দিনী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় আপনাদেরকে দেখতেই হবে, দেখতে কিন্তু ভুলবেন না, প্লিজ দেখুন, সামনে অনেক সুন্দর সুন্দর গল্প আসছে, অনেক ইন্টারেস্টিং টুইস্ট আসছে, আপনাদের ভালো লাগবে। নবাব নন্দিনী।